এখন দেখবেন খুলনা শহীদ শেখ নাসির বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শেখ নিশাদ আবদুল্লার উপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িত এস আই নাইম ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে চব্বিশ ঘন্টার কর্মবৃত্তি পালন করেছে খুলনার চিকিৎসকরা বুধবার সকাল থেকে খুলনা বিএম আহ্বানে জেলার সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এই কর্মবিবত্রী পালন করা হয় এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বানে দিনব্যাপী কর্মসূচি পালনকালে বিক্ষোভ সমাবেশ করেছে চিকিৎসকরা এদিন সকাল এগারোটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চিকিৎসকদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনার সভাপতি ডাক্তার শেখ বাহরুল আলম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী নেওয়াজ ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নেওয়াজ মোস্তাফি চৌধুরী প্রচার ও জনসংযোগ সম্পাদক ডাক্তার সাইফুল্লাহ মঞ্চি সহ চিকিৎসক নেতৃবৃন্দ বক্তৃতা করেন এ সময় নেতৃবৃন্দ চিকিৎসক লাঞ্ছিতের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ডাক্তারদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান এদিকে খুলনা বিএম এর কার্যালয়ে বুধবার রাতে বিএম এর জরুরি সভা শেষে ডাক্তার শেখ নিশাদ আবদুল্লার উপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবৃত্তি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা সংগঠনের জেলা সভাপতি ডাক্তার শেখ বাহরুল আলম সভা শেষে এ ঘোষণা দেন কর্মবিরতির ফলে কল্যা সহ জেলার সকল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে অনেককেই চিকিৎসা সেবা না নিয়ে ফিরে যেতে হয়েছে